দুদকের হটলাইন নাম্বার ওয়ান জিরো সিক্সে অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান মিলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি খাতে দুর্নীতির সন্ধান এছাড়া সিভিল এভিয়েশনের এগারোটি খাতেও দুর্নীতির খোঁজ মিলেছে দুপুরে বিমান প্রতিমন্ত্রীর হাতে বিশ্ব একটি রিপোর্ট হস্তান্তর করেন দুদকের কমিশনার ড মুজাম্মেল হক খান প্রতিমন্ত্রী জানিয়েছেন দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না নানা বদনাম আর লোকসানকে সঙ্গে নিয়েই উঠছে বিমান অব্যবস্থাপনা অনিয়ম আর দুর্নীতির পাশাপাশি সম্প্রতি যোগ হয়েছে বিমান ছিনতে চেষ্টা ফেটে যাওয়া চাকা নিয়ে বিমান উড্ডয়ন সহ নানা ছোট বড় দুর্ঘটনা গত আঠারোই জানুয়ারি সরকারি চোদ্দটি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কাজ শুরু করা দুদকের চোদ্দটি আলাদা দল এরই মধ্যে হানা দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে গত পয়লা ফেব্রুয়ারি তারা দুর্নীতি অনুসন্ধানে পরিদর্শন করে সিভিল এভিয়েশন কার্যালয়েও তারই অংশ হিসাবে এবার বিমান মন্ত্রণালয়ে এসে এই খাতের দুর্নীতির চিত্র তুলে ধরেন দুদকের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন দুর্নীতির খতিয়ান আমাদের কাছে বিভিন্ন ধরনের যে তথ্য পাওয়া যায় ওয়ান জিরো সিক্সে অনেক সময় অভিযোগ আসে আমাদের কাছে অতীত রিপোর্ট থাকে এই মন্ত্রণালয় সংক্রান্ত বার্ষিক রিপোর্ট যেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি অর্থাৎ দুর্নীতি অতীতে ঘটেছে এই ধরনের অভিযোগ এবং অভিজ্ঞতাও রয়েছে সেই ক্ষেত্রগুলো যদি বলি যে বিমান ক্রয় এবং বিমান লিজ খাতে অনেক সময় দুর্নীতি হয় এইটার দাম বেশি করে এবং যোগ সাজস্য হয় অনেক ধরনের উচ্চ জিনিস কিন্তু হয় দুদকের তালিকায় বিমান বাংলাদেশের দুর্নীতির আট খাতের মধ্যে রয়েছে বিমান ক্রয় ও বিমান লিজ গ্রাউন্ড সার্ভিস কার্গো আমদানি রপ্তানি এমনকি খাবারের ক্যাটারিং সার্ভিসেও আর সিভিল এভিয়েশনের ক্রয় খাত সম্পত্তি ব্যবস্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজ সহ এগারো কাজে রয়েছে দুর্নীতি আমাদের মন্ত্রণালয়ের থেকে দুর্নীতি বিরোধী সমস্ত কার্যক্রম আমরা অব্যাহত রাখবো যারা দুর্নীতির সাথে সন্তুষ্ট থাকবে তাদেরকে কঠোর অস্ত্র দমন করা হবে তাদের আইনের আওতা সুপর্দ করা হবে এই ব্যাপারে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি বিমানে দুর্নীতির প্রতিটি খাতের বিপরীতে একটি করে সুপারিশ জমা দিয়ে দুদকের হুঁশিয়ারি দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে ব্যবস্থা নেবে তারা ইহসান জুয়েল সময় সংবাদ ঢাকা